তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায়ের তৃতীয় শ্লোক এটা আমরা আজকে শ্রবণ করব। শ্লোক হচ্ছে অশ্রদ্ধধানা পুরুষ ধর্মশাস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। এই শ্লোকটি ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন শোনো, আমি তোমাকে এখন সবচেয়ে গুহ্য জ্ঞান দিতে যাচ্ছি, রাজবিদ্যা দিতে যাচ্ছি, মানে সম্পূর্ণ জ্ঞানের যে রাজা সেই জ্ঞানটা এখন আমি তোমাকে বলবো, সেই কথাটা বলবো। আর এই কথাটা শুনে তুমি কি হবে, তুমি পুরো এই যে জন্ম মৃত্যুর চক্র এ থেকে মুক্ত হয়ে যেতে পারো তুমি কেবল এই জ্ঞানটা শুনে। এই জ্ঞানটা অত গুহ্য, এই জ্ঞানটা অত সিক্রেট। আর আমি কেন তোমাকেই বলছি এটা, কেন তুমি নির্মৎসর, তোমার মধ্যে ঈর্ষা হিংসা নেই, তো যেহেতু ওই ফিলিংটা নেই আর তুমি আমার ভক্ত, আমি তোমাকে এই জ্ঞানটা বলতে চাইছি। তারপর অর্জুন সেটাকে একদম মন দিয়ে শ্রবণ করতে শুরু করেছে। এবার ভগবান কি বলছেন এখানে, যে হ্যাঁ তুমি যে এই জ্ঞানটা শুনছো এই জ্ঞানের জন্য কি লাগবে, তো ভগবান বলছেন অশ্রদ্ধধান পুরুষা, যাদের মধ্যে শ্রদ্ধা নেই, মানে যেই মানুষের মধ্যে অশ্রদ্ধা আছে অথবা শ্রদ্ধা নেই, কার ওপরে নেই, ধর্মশ্য, এই যে ধর্মের জ্ঞান যেটা আমি দিচ্ছি এই জ্ঞান ধর্মশ্য এর ওপরে যাদের শ্রদ্ধা নেই, হে অর্জুন, হে পরন্তপ, পরন্তপ মানে যে সে ব্যক্তি যে নিজের শত্রু সংহার করে। ভগবান অর্জুনকে বলছেন এই যে অশ্রদ্ধা এটাও এক ধরনের আমাদের শত্রু, আমি কারোকেই বিশ্বাস করতে পারি না, আমার কারোর উপরে শ্রদ্ধা থাকেই না, আমার বিশ্বাস হারিয়ে ফেলেছি, আমি কাউকে আমি বিশ্বাস করতে পারি না, এটা এক ধরনের সত্য। কেন সত্য, কেন আমি জীবনে কোনো কিছুই করতে পারি না শ্রদ্ধা ছাড়া। এবার কেউ যদি বলে এটা কি করে হতে পারে, এই তো জগৎ আজকের কলিযুগ, এখানে তো কাউকে ভরসা করাই যায় না প্রভু, আমরা কাউকেই ভরসা করতে পারি না, সবাই কেউ না কেউ মানে আমাদেরকে চিটিং করবেই করবে, কিভাবে আমরা ভরসা করব। তো কীভাবে আপনি বলছেন যে ভরসা না করলে সে শেষ, আসলে আমরা যদি দেখি আমরা খুঁজে পাব যে প্রত্যেকটা কাজের জন্য আমাকে শ্রদ্ধা লাগে। শ্রদ্ধা মানে যদি আমি এখানে তার শব্দ উদাহরণটা সরি তার শব্দার্থটা যদি খুঁজি, তো সেই শ্রদ্ধা মানে হচ্ছে বিশ্বাস, ফেথ, কমপ্লিট ফেথ। তো সেই বিশ্বাসটা সেটা কি, সেই বিশ্বাস হচ্ছে আমি যখন একটা নাপিতের দোকানে যাই, সেই ব্যক্তির হাতে থাকে একটা ছুরি, সেই ছুরিটা কোথায় থাকে, আমার গলায়। আর যদি সে যে চায় সে এক ঝটকায় কেটে আমাকে শেষ করবে, কিন্তু আমি ওখানে কেন বসে আছি, একদম নিশ্চিন্ত হয়ে রাজার মধ্যে ভাব নিয়ে আমি ওখানে বসে আছি, আমার কোনো ভয় নেই, কেন নেই, কেন আমি ওকে বিশ্বাস করছি। সেম যখন আমি কোনো ডক্টরের কাছে যাচ্ছি, সে আমাকে ওষুধ দিচ্ছে, তো সেই ওষুধটা যে দিচ্ছে আমি একদম তাড়াতাড়ি কিনে সেটাকে খেয়ে নিচ্ছি, আমি সেই একটা ওষুধের জন্য দশটা ডক্টরকে গিয়ে আবার কনফার্ম করছি না যে হ্যাঁ এই ওষুধটা খাওয়া যাবে কি না, কেন করছি না, বিশ্বাস। যদি আমি না ওই ডাক্তারকে বিশ্বাস করি আমার কিন্তু অসুস্থ সারবে, যদি আমি না ওই নাপিতকে বিশ্বাস করি আমার কাজটা হবে না। তো প্রত্যেকটা জিনিসেই আমরা দেখি যে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে বিশ্বাস করতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে। এমনকি আমি যখন পড়াশোনা করতে যাচ্ছি, প্রভুপাদ বলছেন যে সাধারণত কি হয়, ছোটোবেলা থেকে মা বাবা যা বলে দেয় সেটাই ঠিক, একটা বাচ্চার জন্য সে আর কিছু খুঁজতে যায় না, হ্যাঁ এটা কি ঠিক বলছে মা, এটা কি ঠিক বলছে বাবা, না যা বলে দিয়েছে মা যদি বলে যে হ্যাঁ এ তোমার বাবা সে মেনে নেবে, সে কি চেক করতে যাবে যে হ্যাঁ আমার বাবা আছে কি না, বলবে যে হ্যাঁ ম্যারেজ সার্টিফিকেট দেখাও, না কেন, বিশ্বাস করছে। বড় হওয়ার পর যখন আমরা স্কুল কলেজে যাই, আমরা যদি কিছু শিক্ষা নিতে যাই, শিখতে চাই, কোনো কোর্স করতে যাই, কী করবো আমরা, আমাদেরকে যেখানে আমি শিখছি সেই টিচারের ওপরে সেই ইনস্টিটিউটের ওপরে আমাকে কী করতে হবে, বিশ্বাস করতে হবে, যদি না বিশ্বাস করি তো কিচ্ছু লাভ করতে পারবো না। তো আমরা যখন আজকের যুগে দেখি যে হ্যাঁ আমার বিশ্বাস তো সব জায়গায় হারিয়ে ফেলছি, আমি ভেঙে যাচ্ছে, সব ভেঙে দিচ্ছে, আমার ভরসাটা ভেঙে দিচ্ছে, আমি বিশ্বাস করতেই ছেড়ে দিয়েছি, আর কাউকে বিশ্বাস করা যাবেই না, আই ডোন্ট বিলিভ এনিওয়ান, আই জাস্ট বিলিভ মাই সেলফ, দিস ইজ রং,
দিস ইজ টোটালি রং, তাহলে তুমি জীবনে কিছু শিখতেই পারবে না। তোমাকে শিখতে গেলে তোমার যে উৎকৃষ্ট ব্যক্তি আছে, তোমার থেকে উঁচু যে আছে, তার কিন্তু তার উপরে বিশ্বাস করে তার নিজের শরণাগত হয়ে তোমাকে শিখতে হবে। যদি কেউ এটা বলে আই জাস্ট বিলিভ মাই সেলফ, আই ডোন্ট বিলিভ এনিওয়ান এলস, দ্যাট মিনস ইউ আর নট গোয়িং টু অ্যাচিভ এনিথিং ইন লাইফ, ইউ আর নট গোয়িং টু বিকাম পারফেক্ট অ্যাট অল, বিকজ টু বিকাম পারফেক্ট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট সামবডি হু ইজ পারফেক্ট, ইউ হ্যাভ টু হ্যাভ ফেথ অন সামবডি। তো যখন আমরা দেখি জাগতিক দৃষ্টিতেই ছোটোখাটো জিনিসের মধ্যে যদি আমি বিশ্বাস না করি কাজ হবে না, তাহলে এই যে জ্ঞান যেটা আমাকে ভগবান যে অর্জুনকে আগে বলেছেন, এই জ্ঞান প্রাপ্ত করে তুমি এখান থেকে মুক্ত হতে পারো, এই জ্ঞানের উপরে, এই প্রসেস পন্থার উপরে যদি আমার বিশ্বাস না থাকে তাহলে কি হবে? অপ্রাপ্যে, মানে প্রাপ্ত হবে না। কাকে? মাম, আমাকে, আমাকে প্রাপ্ত করতে পারবে না। নিবর্তন্তে, নিবর্তন্তে মানে ফিরে আসবে, কোথায় ফিরে আসবে? মৃত্যু সংসার বর্তমানে, এই যে মৃত্যুর সংসার আছে এই পথে তারা আবার ফিরে আসবে, আবার জন্ম নেবে, আবার মরবে, আবার জন্ম নেবে, আবার মরবে। সেই এই চক্র থেকে বেরিয়ে যাওয়ার জন্য কি লাগবে? শ্রদ্ধা, বিশ্বাস। ভক্তি পথে প্রথম জিনিসই হচ্ছে শ্রদ্ধা। অবশ্যই এবার আমি বলতে পারি যে বউ আপনি বলছেন শ্রদ্ধা, এরকম তো কাউকে শ্রদ্ধা করা যায় না, হাজার হাজার সাধু আছে, সব ফ্রড। প্রভুপাদ বলছেন ঠিক আছে, এইভাবে ডাইরেক্ট আপনি ভরসা করবেন না, দিস ইজ ভেরি গুড, কিন্তু কি করতে হবে তোমাকে? তোমাকে ঠিকভাবে প্রশ্ন করতে হবে, আগে তোমাকে খুঁজতে হবে, যাচতে হবে যে হ্যাঁ এটা সঠিক, ঠিক কি না, ঠিক কি না। এই যখন তুমি পরীক্ষণটা করে নেবে যে হ্যাঁ ওয়েদার ইট ইজ কারেক্ট অর রং, এই পরীক্ষণটা শেষ হওয়ার পর তারপর কি করব আমরা? তারপর কিন্তু আমরা বিশ্বাস করব যে হ্যাঁ, নাও আই বিলিভ দিস প্রসেস, এবার আমি এখান থেকে বসে আছি, এই প্রসেসটাই আমি ফলো করব। তখন কিন্তু একবার যদি আমি কাউকে চুজ করে নিই আমার স্পিরিচুয়াল অথরিটি, আমার গুরু, তারপর কিন্তু আমি তার উপরে সংশয় করতে পারি না। কেন? গীতাতেই আরেকটা জায়গায় ভগবান বলছেন সংশয় আত্মা বিনশ্যতি, মানে যে আত্মাটা সংশয় করে তার কি হবে? বিনাশ। তো আমি যদি এই দু পথে থাকি, ভক্তি করব না, তাহলে কি হবে আমার? তাহলে কিন্তু বিনশ্যতি। আমাকে শ্রদ্ধা, প্রথম জিনিস হচ্ছে শ্রদ্ধা, ফেথ। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, আপনি দু মতে আছেন, এই পরীক্ষাটা দেব, আমার দ্বারা হবে, হবে না, এই পরীক্ষাটা ভালো, ভালো না। তো যদি এই মতামতেই আমি বসে যাই, এই দ্বন্দ্বেই থাকি, তাহলে কি আমি আমি করতে পারবো ভালো? আপনারা সবাই এই পজিশনে আছেন যে এইসব জন্য আপনি তৈরি করছেন নিজেকে। তো হোয়াট ইউর এক্সপিরিয়েন্সেস, যে এরকম ব্যক্তি কি সফল হতে পারে যারা আইএস তৈরি করে সব কিছু ছেড়ে দেয়, চাকরি টাকরি ছেড়ে দেয় তারা, সে বড় পোস্টে ছিল, সে ডাক্তার ছিল, সে ইঞ্জিনিয়ার ছিল, সে ছেড়ে দিয়ে বসে খালি প্রায় এক বছর খালি সে তৈরি করেছে, অথবা ছ মাস খালি তৈরি করেছে পরীক্ষা, তার মানে কি? হি হ্যাজ কমপ্লিট ফেথ অন দিস। কিছু প্রাপ্ত করার জন্য আমাকে পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ বিশ্বাস তার উপর লাগাতে হয়। এখানেও ভগবান সেটাই বলছেন, যদি ভগবানকে প্রাপ্ত করতে চাই আমরা, আমাদেরকে ভগবানের যে কথা, ভগবত গীতা, গীতা মানে ভগবান যা বলে সেটা গান, তো সেই গীতের ওপরে, ভগবানের সেই কথার ওপরে আমাকে কী থাকতে হবে? বিশ্বাস, শ্রদ্ধা। এবার আমি আবার এটা বলতে পারি যে না, আমি আমার মাথা দিয়ে শ্রদ্ধা নিয়ে আসতে চাই। তো আবার এটা আমরা আগেও আমরা আলোচনা করেছি যে তিন ধরনের পন্থা আছে জ্ঞান প্রাপ্ত করার। কী কী? প্রথম হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। প্রত্যক্ষ মানে আমরা কি জানি? যে বিশ্বাস তার উপরে করবো যাকে দেখতে পাবো চোখে। আমি চোখে অনেক কিছু দেখতে পাচ্ছি না, তো যেগুলো আমি দেখতে পাচ্ছি না সেটা আমি কিভাবে বিশ্বাস করছি? আমার ইন্দ্রিয়, আমার চোখ তো দেখে না, আমারই চশমা আছে, তো আমাদের তো চোখ তো বেশি দেখতে পারবে না, তাহলে আমরা কি কিসের উপরে বিশ্বাস করবো? কেবলমাত্র চোখ দ্বারা সব কিছু বিশ্বসনীয় আমরা খুঁজে পেতে পারবো না, বিকজ উই হ্যাভ লিমিটেড সেন্সেস। তাহলে কী করতে হবে? তাহলে ব্যক্তিরা বলে যে ওকে, দ্বিতীয় প্রসেস আছে জ্ঞান প্রাপ্ত করার, কি? অনুমান। আমি অনুমান লাগাবো, ও এটা এরকম হতে পারে, আমি দেখতে পাচ্ছি না যে এই দেওয়ালের পেছনে কী আছে, আর পেছন থেকে কিছু আওয়াজ আসছে, আমি অনুমান লাগাতে পারি, ও এটা এরকম হতে পারে, এটা ওরকম হতে পারে, হয়তো এরকম হচ্ছে, হয়তো ওরকম হচ্ছে। তো এটা কী হবে? এটা কি কারেক্ট হতে পারে সবসময়?
will it give me 100% result? No, এটাও প্রমাণিক নয়। তো তৃতীয় পন্থা শাস্ত্র বলছে যেটা হয় সেটা হচ্ছে শব্দ প্রমাণ, যে আমি সেই ব্যক্তির কথা শুনি যে জানে ব্যাপার। তো সম রিয়েলাইজড সোল, যে জানে তার কথা যদি আমি শুনি তাহলে আমাকে মেনে নিতে হবে। যেরকম আমরা আমাদের স্কুলে গিয়ে যাদের কাছে আমরা পড়ি, দ্য টিচার্স, দ্য গুরুজ, দে নো অ্যান্ড দে আর টিচিং আস, সো উই অ্যাকসেপ্ট ইট উইথ ফেথ। উই ক্যান কোশ্চেন সাবমিসিভলি দ্যাট ওয়াই দিস ইজ নট লাইক দিস স্যার, অর ওয়াই দিস ইজ লাইক দিস স্যার, সো দে উইল এক্সপ্লেন আস, তারা আমাদেরকে বোঝাবে যে হ্যাঁ এটা এই জন্য এরকম, ওটা ওই জন্য ওরকম। কিন্তু আমাকে কি রাখতে হবে? বিশ্বাস। আর এখানে ভগবান কিসের জন্য শ্রদ্ধা নিয়ে আসতে বলছেন? যে ভগবত ধামে তুমি ফিরে যাবে তার জন্য শ্রদ্ধা নিয়ে আসতে বলছে। এই ব্রহ্মাণ্ডের পরে আমার লোক আছে, সেখানে যদি তুমি চলে যাও তোমাকে আবার ফিরে আসতে হবে না। এই কথার উপরে বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে আমি ওখানে পৌঁছাতে পারবো, আর যদি আমার সংশয় থাকে তাহলে এটা অসম্ভব। আর এখানে আরেকটা জিনিস বর্ণনা করছেন রূপাল, যে তিন লেভেলের শ্রদ্ধা হয়। যে প্রথম লেভেলের যে শ্রদ্ধা, যার মধ্যে সব কিছু কৃষ্ণের উপরে তার নির্ভরশীল, সেটা হচ্ছে শুদ্ধ ভক্তের স্তর। তো তারা অবশ্যই ভগবদ্ধাম পেরে, প্রভুপাদ বলছেন তারা অবশ্যই যাবে। আর দ্বিতীয় লেভেল উপরে উঠতে হবে তাকে, কিন্তু সে নিচে পড়বে না। কিন্তু যে তৃতীয় লেভেলের শ্রদ্ধা, তার মধ্যে বললে চলে যে শ্রদ্ধা নেই তার মধ্যে, কিন্তু সে করছে, তাদেরকে আরও বেশি জ্ঞান আর আরও বেশি শ্রদ্ধা ডেভেলপ করতে হবে। শ্রদ্ধা কীভাবে, ফেথ কীভাবে ডেভেলপ হয়, কীভাবে আমি কাউকে বিশ্বাস করতে পারবো? যখন আমি তার ব্যাপারে জানব যে ও এই ব্যক্তিটা এরকম, এই এরকম করেছিল, কৃষ্ণ নাকি 7 বছর বয়সে সে বাঁ হাতের এই ছোটো আঙুলে গোবর্ধন তুলে দিয়েছিল, কত শক্তিশালী, এ তো মানুষ তো হতে পারে, এটা তো ভগবান অবশ্য। সে নাকি যে যখন জন্ম নিয়েছিলে 3 মাসের শিশু, সে পুতনা নামক রাক্ষসী, যে নাকি একটা পাহাড়ের মতন রাক্ষসী, তাকে নাকি সে 3 মাসের শিশু এইটুকুনি সে দুধ পান করতে গিয়ে তাকে শেষ করে দিয়েছে, মেরে দিয়েছে। সে নাকি 16,108 রানী রেখেছিল, তার গোপী অথবা গার্লফ্রেন্ড কত ছিল তা তো অনগিনা, কোটি কোটি, কিন্তু রানী যার সাথে বিয়ে করেছে তারা হচ্ছে 16,108। আর প্রত্যেকটা রানীর এক একটা রাজমহল, সে কি সাধারণ ব্যক্তি করতে পারে? না, এটা তো ভগবানই হবে, অবশ্যই এটা ভগবান। এইভাবে যখন আমি জানবো তখন আমার মধ্যে বিশ্বাস আসবে, শ্রদ্ধা আসবে। আর যখন এই শ্রদ্ধা আসবে তখন আমি এই পথটাকে নিচে পড়ব না, উল্টো এগিয়ে যাব। কারণ গ্রেটনেস, হাউ গ্রেট হি ইজ, এটা জানতে গেলে আমাকে ওর ব্যাপারে শুনতে হয়, ওর কথাগুলি শুনতে হয়। তো ভগবান এটা আগেই বলছেন যে আগে শোনো আমি যা বলছি। তো ভগবানের ব্যাপারেও শুনতে হবে আমাদেরকে সব কিছু। এই যে কথা, এই কথার উপরে যে আমার দৃঢ় নিশ্চয় হয়ে যায় যে হ্যাঁ ভগবত ভক্তি যা যা ভগবান বলেছেন এই গীতার মধ্যে সেটা যদি আমি মেনে নিই আমার জীবনের উদ্ধার নিশ্চিত। এই বিশ্বাসটা আমি যদি করে নিই কীভাবে করতে পারবো? তখন আমি আরও বেশি শ্রবণ করব। তো আমাদেরকে এই জন্যে এই সুযোগটা ছাড়া উচিত নয়, যখনই আমরা সুযোগটা পাই আমাদেরকে শ্রবণ করা উচিত, যাতে আমরা এই শ্রদ্ধাটা পাই। আমার মধ্যে ডাউট হতে পারে যে হ্যাঁ এটা ঠিক না, এটা ভুল, হাউ ইট ইজ কারেক্ট, বোঝান আমাকে, আমি এটা জিজ্ঞেস করতে পারি, এটাই আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এই বলেই আমরা আজকের আমাদের মন্তব্যটা শেষ করছি।